কৃষ্ণা শামসুন নাহারের $1300 চুরি হয়নি, গেল কোথায়? পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে বাফুফে বিমান ও সিভিল এভিয়েশন, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে নজরদারির পরামর্শ। দেশের বাজারে লিটারে ১২ টাকা কমলো পাম তেলের দাম, বিক্রি হবে ১৩৩। চিনি ৬ টাকা কমে, দোকানে মিলবে ৮৯ টাকায়, রোববার থেকে কার্যকর। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞায় কষ্টে বিশ্ববাসী, ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশ। যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী। রাজনীতির মাঠ দখলে মরিয়া আওয়ামী লীগ বিএনপি, প্রতিদিনই কর্মসূচি, সরকারের সময় শেষ বলছে বিরোধীরা, বিশৃঙ্খলার চেষ্টা দলটির, দাবি ক্ষমতাসীনদের। এবং ৩ বছর পর আবারও এসএসসির প্রশ্ন ফাঁস, দায় কার? মুখোমুখি শিক্ষক অভিভাবক, শাস্তি না হওয়ায় বেড়েছে প্রবণতা। দিনাজপুর বোর্ডে পরীক্ষার তারিখ নিয়ে লেজে গোবরে অবস্থা। জনপদের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। কৃষ্ণা শামসুন নাহারের $1300 কোথায়? উত্তর নেই কারো কাছে। পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে বাফুফে বিমান ও সিভিল এভিয়েশন। অভ্যন্তরীণ তদন্ত শেষে ফেডারেশন থেকে টাকা খোয়া যায়নি বলে নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান। বিষয়টি খতিয়ে দেখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাফুফে। শেষ পর্যন্ত টাকা না পাওয়া গেলে ক্ষতিপূরণ দেবে ফেডারেশন। সকাল সকাল দুঃসংবাদ, খোয়া গেছে চ্যাম্পিয়নদের বৈদেশিক মুদ্রা সহ উপহার সামগ্রী, দুটি লাগেজ থেকে মিসিং ১৩০০ মার্কিন ডলার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত বাফুফের। ফুটবল ফেডারেশনের সিসিটিভি খতিয়ে দেখেছে বাফুফে কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে ব্যাগেজ সংগ্রহ করা এবং এর মাঝে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা তাও পর্যবেক্ষণ শেষ, তবে তাতে কোনো অসঙ্গতি পায়নি বাফুফে। বাফুফে ভবনে যেখানে রাখা ছিল সেখানে সিসিটিভি আছে, অতএব সিসিটিভি ফুটেজ থেকেও আমরা সেটা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো কিছু হয়েছে কিনা, সেরকম কোনো কিছু এখনো পাওয়া যায়নি। মিস্টার রানী সরকার, তার ছিল $900, আরেকজন আমাদের প্লেয়ার শামসুন নাহার সিনিয়র, তার ছিল $400। তাদের ব্যাগের তালা ভাঙা ছিল, তো সাথে সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও ইনফর্ম করা হয়েছে, তাদের অথরিটিকে এবং সিভিল এভিয়েশন অথরিটিকেও জানানো হয়েছে। ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দেয় বাফুফে। একই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে নেপালেও, তবে বিবৃতি দিয়ে অভিযোগ উড়িয়ে দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ। অপেক্ষা নেপাল কর্তৃপক্ষের জবাবের। তাদের ইনভেস্টিগেশন থেকে যেটা আসবে সেটা আমরা আজকেই জানতে পারব, আর আমাদের পক্ষ থেকে লিগাল যা যা করার আমরা সেটা অলরেডি করতে পারছি। ইতিহাস রচনার পর শুভেচ্ছায় ভাসছেন নারী ফুটবলাররা, বিভিন্ন জায়গা থেকে আসছে আর্থিক পুরস্কার। কৃষ্ণা সানজিদাদের খোয়া যাওয়া অর্থ শেষ পর্যন্ত না পাওয়া গেলে তার ব্যবস্থা বাফুফেই করবে বলে আশ্বস্ত করেছেন নারী উইং প্রধান। ওদের কাছে এটা তো অনেক বেশি টাকা, তাই না? এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা ইনিশিয়েটিভ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য। লাগেজ থেকে হারানো মার্কিন ডলারের মধ্যে $900 ছিল কৃষ্ণা এবং সানজিদার, বাকি $400 হারিয়েছে শামসুন নাহারের ব্যাগ থেকে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফুটবলারদের লাগেজ থেকে ডলার উধাওয়ের ঘটনায় বিবৃতি দিয়ে দায় অস্বীকার করেছে সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। অনিয়মের আখড়ায় পরিণত হওয়া গ্রাউন্ড হ্যান্ডেলিং বিভাগে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। মাত্র একদিন আগেই দেশের মানুষকে বাদ ভাঙা উল্লাসে ভাসিয়েছে সাবিনা কৃষ্ণারা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ছিটকে ফেলে ট্রফি জিতলেও দিন শেষে ঘরে ফিরে লাগেজ পেয়েই হোঁচট খেলেন তারা। খোয়া গেছে কষ্টের অর্জন। নেপাল থেকে ফুটবলারদের বহন করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবার শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব বিমানের, তাই অবধারিতভাবেই অভিযোগের তীর বিমানের দিকেই। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় চেষ্টার পরও সংস্থাটির কোনো কর্মকর্তাই মুখ খোলেননি গণমাধ্যমে। এর কিছুক্ষণ পরই তড়িঘড়ি করে জনসংযোগ বিভাগের এক কর্মকর্তার কাছে ১১ লাইনের লিখিত বক্তব্য পাঠান মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুকে এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়গণ লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেয়। লাগেজগুলো বুঝে নেওয়ার সময় লাগেজ হতে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিমানবন্দরে লাগেজ কাটা, তালা ভাঙা, মালামাল খোয়া যাওয়ার মতো ঘটনা ঘটছে একের পর এক। সার্বক্ষণিক নজরদারির পরও যা আসছে না নিয়ন্ত্রণে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণেই থামানো যাচ্ছে না অপকর্ম। তাদের নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। আমার মনে হয় নিয়োগ প্রক্রিয়া যদি সুষ্ঠু না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে লেভেলের এমপ্লয়টা পাই, এরা কিন্তু ভালো আপনাকে সার্ভিস দিতে পারবে। এ ঘটনায় বিমানবন্দর ও মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও নিজেদের পক্ষ থেকে কোনো তদন্ত করা হবে কিনা বিবৃতি দুটিতে তা জানায়নি বিমান কিংবা সিভিল এভিয়েশন কেউই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মায়ের জন্য গহনা কেনার টাকা রেখেছিলেন ফুটবলার কৃষ্ণা রানী সরকার। টাকা চুরি হওয়ায় মায়ের স্বপ্ন পূরণ করতে না পেরে কষ্ট পেয়েছেন সাফজয়ী এই নারী ফুটবলার। একই ব্যাগে টাকা ছিল আরেক ফুটবলার সানজিদা আক্তারের। একটি আইফোন কিনতে চেয়েছিলেন তিনি। দেশকে সম্মান এনে দেওয়ার পর এমন ঘটনায় হতবাক দুই ফুটবলার। আজকে সকালটা শুরু হয়েছিল অনাকাঙ্ক্ষিত এক খবর দিয়ে। সানজিদ এবং কৃষ্ণার লাগেজ থেকে বেশ কিছু বিদেশি মুদ্রা খোয়া গিয়েছে। এই মুহূর্তে কৃষ্ণা আমার সঙ্গে আছে, আসলে তার কাছ থেকেই শুনবো। তো অবশ্যই খারাপ হয়েছে, কারণ এতগুলো ডলার আর টাকা ছিল বাংলাদেশি, তো সব মিলিয়ে মানে একটু কষ্ট লাগছে। টাকা জমায় জমায় ফোন কিনবো, আইফোন, কিছু জুয়েলারি জিনিস অর্ডার দিয়ে মানে রাখছি আমার জন্য কানে দুলার। আমি একটা মালা দেখছি, সেটা হচ্ছে আমার মার জন্য নিতে চাইছিলাম, তো এখন দেখি অন্যভাবে ম্যানেজ করে নিতে হবে, নিতেই হবে। এটা কি একটু কষ্ট লাগছে কিনা মার জন্য জুয়েলারি, তারপর হচ্ছে আইফোন, এটা কি আসলে একটু শক্ত হলেন? কষ্ট তো অবশ্যই লাগছে, কারণ এটা তো একটা স্বপ্ন, কারণ আমি কখনো আমার মাকে ওইভাবে কোনো জিনিস দিই না। আজকে হয়তো এই যে আজকে আপনাদের সাথে কথা বলতেছি, দেখা যাইতেছে মা যেটা মাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম সেটা তার আগেই জানা গেল। সানজিদা, আপনারও কি হচ্ছে টাকাগুলো যখন খোয়া গেল, আপনার হচ্ছে আসলে টাকাগুলো কি জন্য জমিয়েছিলেন আপনি? এগুলো হচ্ছে প্রাইজ মানির টাকা, বসুন্ধরা কিনছে। তো আমি ভাবছি যে প্রাইজ মানির টাকাগুলো জমা জমা আমি একটা আইফোন কিনবো। ইচ্ছা ছিল যে ডিসেম্বরের মধ্যে আমি ফোনটা নিব, কারণ আমার $400 অলরেডি হয়ে গেছে। তখন দেখলেন যে হচ্ছে লাগেজের টাকাগুলো নেই, কতটা কষ্ট পেয়েছে? কষ্ট লাগছে একটু, যে হয়েছে মানে খুশির মধ্যে হচ্ছে মানে এরকম একটা সংবাদ পাওয়া, এটা একটা অন্যরকম একটা ই হয়েছে আর কি। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তাদের আশ্বস্ত করেছেন, টাকা যেটা খোয়া গেছে সেটা শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব না হলেও তিনি সেটা নিজেই পুষিয়ে দেবেন। এবং এখান থেকে হচ্ছে ফুটবলাররা হচ্ছে আসলে আশ্বস্ত হয়েছে এবং তারা হচ্ছে যে দুঃখটা ছিল সেটা ভুলে গিয়েছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লিটারে আরও 12 টাকা কমলো পাম তেলের দাম। চিনির কেজিতে কমানো হয়েছে 6 টাকা। বৃহস্পতিবার এই দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। রোববার থেকে কার্যকর হবে নতুন দাম। ভোজ্য তেল উচ্চ দামের কারণে যা কিনতে গেলে নাভিশ্বাস উঠে যায় ভোক্তার। বাজারে ভোজ্য তেলের বড় একটি অংশের চাহিদা মেটায় পাম অয়েল। এবার আরেক দফায় এই তেলের দাম কমালো সরকার। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাম তেলের দাম খুচরা পর্যায়ে 133 টাকা নির্ধারণ করা হয়েছে। গত 23 আগস্ট লিটারে 7 টাকা কমানোর পর যা ছিল 145 টাকা। ব্যবসায়ীদের সঙ্গে না বসেই এই দাম নির্ধারণ করা হলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্থাটির এই নির্দেশনা মেনে ভোজ্য তেল বাজারজাত করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এখনো তো অফিসিয়ালি আমরা পাই নাই, সরকার যদি করে দেন তাহলে তো আমরা সেটা অবশ্যই করবো, কারণ সরকার করে দিলে তো সেটা আমরা মানতে অবশ্যই বাধ্য। ট্যারিফ কমিশনের ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয়েছে 89 টাকা। আগে এই দাম ছিল 95 টাকা। একইভাবে কেজিতে 6 টাকা কমিয়ে পরিশোধিত খোলা চিনির দাম ঠিক করা হয়েছে 84 টাকা। নতুন দাম আগামী রোববার থেকে বাজারে কার্যকর হবে বলেও জানিয়েছে ট্যারিফ কমিশন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির মাঠ দখলে মরিয়া বিএনপি। সরকার পতনের বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে রাজধানীকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিতে হামলা সহ নানা প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মহানগর দক্ষিণ বিএনপির জোন ভিত্তিক সমাবেশকে কেন্দ্র করে দলীয় কর্মীদের অবস্থান। বৃহস্পতিবার বিকেল 3টার সমাবেশ ঘিরে নেতা কর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশ স্থলে। বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মহানগর থেকে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীনরা নির্যাতন করে আবারও একতরফা নির্বাচন করার পায়তারা করছে। বৃহত্তর আন্দোলনে ঢাকাকে অচল করার ঘোষণা দেন তারা। সেই সত্য প্রতিষ্ঠিত করে এই দেশে ইনশাআল্লাহ
রাজ্যের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা আদায় না করা পর্যন্ত রাজপথেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সিনিয়র নেতারা। আজকে আওয়ামীকে বুঝতে হবে, আজকে যারা আওয়ামীকে সমর্থন করেন, যারা পেটুয়া বাহিনী, তাদের কথা আমাদের সামনে এসে আমাদের বাধা প্রদান করেন, আমাদেরকে মাথা চিন্তা করেন, আমরা কিন্তু আপনাদেরকে চিহ্নিত করে রাখছি। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তারা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, সমাবেশ নয়, নির্বাচন বানচাল আর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিএনপি বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। অহেতুক আন্দোলন না করে বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নির্বাচনের বাকি আর মাত্র 15 মাস, এরই মধ্যে পাল্টাপাল্টি সভা সমাবেশ আর কর্মসূচিতে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপির কর্মসূচির নামে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীর চরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিশ্বাসী দাবি করে দলটির নেতারা বিএনপিকে আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র না করে অংশ নেয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের সরকারকে আন্দোলন করে পতন ঘটানোর ক্ষমতা বিএনপি জামাত কেন কোনো শক্তির এই বাংলাদেশে নেই? আপনারা রাস্তায় ভাঙচুর করবেন, জ্বালাপোড়া করবেন, এটা শেখ হাসিনা সরকার বরদাস্ত করবে না। আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই। যতই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন না কেন, বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না, হবে না। এদিকে সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই বলেই আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা আবার নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, তারা জানে যে জনগণ তাদের সাথে নাই, এমনকি তাদের প্রান্তিক কর্মীরাও তাদের সাথে নাই। বিকেলে রাজধানীর শ্যামলীতে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। সমাবেশে নেতারা বিএনপির যে কোনো সহিংসতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এই চাঁদাবাজ দল বিএনপির সাথে জনগণ নাই বিদায়ী, তারা রাজপথে আসার সময়। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সংকটের মুখে বিশ্ববাসী। সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া উন্নয়নশীল দেশগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ বন্ধে 6 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় দুপুরে গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নদের বৈঠকে যোগ দেন তিনি। এছাড়া বিকেলে জাতিসংঘ সদর দফতরে প্রদর্শিত হয় স্বপ্নের পদ্মা সেতু। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্ব দরবারে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে প্রদর্শিত হল বিশ্বের প্রকৌশল বিষয় এই সেতুর 25টি আলোকচিত্র। বুধবার জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং এর 1 নম্বর ফ্লোরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উপর প্রদর্শিত ডকুমেন্টারিতে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়। প্রদর্শনীতে ছিল সেতুর ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে নির্মাণ পর্ব, উদ্বোধন এবং সেতুর দিন ও রাতের নান্দনিক সৌন্দর্যের উপস্থাপনা। এর আগে স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে টেকসই আবাসন বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। সরকার প্রধান বাংলাদেশে গৃহহীনদের বাড়ি তৈরির সরকারি উদ্যোগ আশ্রয় প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন, তুলে ধরেন কিভাবে বদলে যাচ্ছে ছিন্নমূল মানুষের জীবন। পরে স্থানীয় সময় দুপুরে অর্থনৈতিক ফোরাম আয়োজিত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নদের রুদ্ধদ্বার গোল টেবিল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সেখানে উপস্থিত ছিলেন। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধের অবসান ঘটাতে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান। পরে স্থানীয় সময় সন্ধ্যায় আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সংবর্ধনায় যোগ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাইডেনকে।
এছাড়াও বুধবার হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান এবং পরে জাতিসংঘ সদর দপ্তরে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্লোভানিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোর। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। বুধবার তিনি 9টি ইভেন্টে অংশ নেন। এদিন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী। 23 সেপ্টেম্বর এখানেই বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, ম্যানহাটন, নিউ ইয়র্ক। 3 বছর বিরতিতে আবারও এসএসসির প্রশ্ন ফাঁস, দায় কার? এমন প্রশ্নে মুখোমুখি অবস্থানে শিক্ষক, অভিভাবক। শিক্ষকদের নৈতিক স্থলনকে দায়ী করছেন অভিভাবকরা, আর শিক্ষকরা দায়ী করছেন অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতাকে। শাকির আহমেদের রিপোর্ট। আবারও শুরু হলো পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মহোৎসব। এবার দিনাজপুর বোর্ডে একসঙ্গে ফাঁস হয়েছে 6টি পরীক্ষার প্রশ্ন। আইন অনুযায়ী প্রশ্ন ফাঁসের দায়ে 3 বছর থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। অভিভাবকরা বলছেন শিক্ষক ও প্রশ্ন সংরক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নৈতিক স্খলনের কারণেই ঘটছে এমন ঘটনা। শিক্ষকরা অর্থের লোভে এই ধরনের প্রশ্ন ফাঁসগুলো করছে। যার দায়িত্বে ছিল প্রশ্নগুলি, সে তার দায়িত্ব পালন করেনি। শিক্ষকরা অবশ্য বলছেন সন্তানদের ভালো ফল অর্জনে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতাই প্রশ্ন ফাঁসের বড় কারণ। এই যে অসুস্থ প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছেন, তারা তো এটা কোনোভাবেই এটা কারোর কাছে কাম্য হতে পারে না। আর শিক্ষা গবেষকরা বলছেন মুখস্থ নির্ভর এমসিকিউ সহ গতানুগতিক পরীক্ষা পদ্ধতি থেকে বের হতে না পারলে প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব নয়। পুরো সিস্টেমটা যদি আমরা সৃজনশীল করে ফেলতে পারতাম, আমরা ইনোভেটিভ করে ফেলতে পারতাম আমরা, তাহলে কিন্তু আর এই প্রশ্ন ফাঁসের প্রবণতাটা থাকতো না। আগামীতে পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, ছাপানো, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি পর্যায়ে মনিটরিং আরো জোরদার করার কথা বলছে বোর্ড। হয়তো কোথাও কোনো জায়গায় ত্রুটি হয়েছিল কারো অসতর্কতার জন্য বা দায়িত্বে কর্তব্যে অবহেলার জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে স্থগিত হওয়া পরীক্ষা নিয়ে লেজে গোবরে অবস্থায় দিনাজপুর বোর্ড। একদিনে রুটিন পরিবর্তন করা হয়েছে 2 বার। সবশেষ রুটিন অনুযায়ী স্থগিত হওয়া গণিত পরীক্ষা 10 অক্টোবর, কৃষি শিক্ষা 11 অক্টোবর, রসায়ন 13 অক্টোবর ও পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। একই বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 16 অক্টোবর থেকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশনের কাছে 10 বছরের বকেয়া বিল আদায়ে সড়কবাতির বিদ্যুৎ সংযোগের পর পানির পাম্পের লাইনও বিচ্ছিন্ন করেছে ওজোপাটিকো। এতে চরম দুর্ভোগে পড়েছেন বরিশাল নগরবাসী। সিটি কর্পোরেশনের ট্রাকের পানিতে মিটছে না চাহিদা, মিলছে না সুপেয় পানি। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বালতি, কলসি, ড্রাম নিয়ে পানির জন্য অপেক্ষা বরিশাল নগরীর রূপাতলি এলাকায়। গত 2 দিন ধরে পানি সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। ভোগান্তি কমাতে ট্রাকে করে সিটি কর্পোরেশন পানি সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় কম। পানি ছিল না আজকে 3 দিন, পাইছি কালকে আর আজকে। গোসল করতে পারি না, খাইতে পারি না, কিছু না, সব দিক দিয়ে কষ্ট হচ্ছে। 10 বছরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় 19 সেপ্টেম্বর ওজোপাটিকো নগরীর 58টি সড়কের বাতি ও 11টি পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করেছে বলে দাবি সিটি কর্পোরেশনের। 37টি পাম্পের মধ্যে 11টি পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করার ফলে নগরীর কসাইখানা, পলাশপুর সহ 24, 25 ও 26 নম্বর ওয়ার্ডে পানি সংকট দেখা দেয়। 20 থেকে 22 লক্ষ গ্যালন পানি আমার কমে গেছে। অন্থার্ড আর কি, যা চাহিদা যা আমি সর্বলোক করতাম তার থেকে অন্থার্ড আমার কমে গেছে। ওজোপাটিকোর জানায় 59,94,16,943 টাকা বিল বকেয়া আছে নগর ভবনের কাছে। টাকা আদায়ে 15টি সড়কের বাতির সংযোগ বাদে আর কোনো সংযোগ কাটা হয়নি বলে দাবি ওজোপাটিকোর। পানির পাম্পের বিষয়ে আমরা সেখানে কোনো কেউই কোনো সংযোগ বিচ্ছিন্ন করি নাই এবং তার কোনো নির্দেশনাও ছিল না। নাগরিক দুর্ভোগ লাগবে বিদ্যুৎ বিভাগের কাছে অনুরোধ জানিয়ে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান নগর ভবনের কর্তারা। বিদ্যুৎ বিলের জন্য আপনি এখন 1 মাসের মধ্যে চাপ দিচ্ছেন, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষে কি সেটি সম্ভব পরিশোধ করা? আমরা বলেছিলাম যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে ঘাটতিটা কমায় আনবো। নগরীতে প্রতিদিন 1,20,00,000 পানির চাহিদার বিপরীতে 67,00,000 পানি সরবরাহ করা হয়। বর্তমানে 11টি পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় এখন পানি সরবরাহ হচ্ছে মাত্র 47,00,000 গ্যালন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কালনা সেতুর নাম হবে মধুমতি। নড়াইলে সেতুটি পরিদর্শনে গিয়ে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। পরে মন্ত্রী জানান, আগামী মাসে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে কবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দিনক্ষণ জানাবেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের জানান, কালনা সেতুর নাম মধুমতির নদীর নাম করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু আর কালনা সেতু বলা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুকে নামকরণ করেছেন মধুমতি সেতু নামে, কাজে এটা মধুমতি সেতু। তত্ত্বাবধায়ক সরকার আদালত ফয়সলা করে, এখানে আমাদের কোনো এখতিয়ার নেই। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করতে চাই দেশবাসী। নির্বাচন নিরপেক্ষ, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কৃষ্ণা শামসুন্নাহারের $1,300 চুরি হয়নি, গেল কোথায়? পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে বাফুফে বিমান ও সিভিল এভিয়েশন, গ্রাউন্ড হ্যান্ডেলিং এ নজরদারির পরামর্শ। দেশের বাজারে লিটারে ১২ টাকা কমলো পাম তেলের দাম, বিক্রি হবে ১৩৩। চিনি ৬ টাকা কমে, দোকানে মিলবে ৮৯ টাকায়, রোববার থেকে কার্যকর। রাজনীতির মাঠ দখলে মরিয়া আওয়ামী লীগ বিএনপি, প্রতিদিনই কর্মসূচি, সরকারের সময় শেষ বলছে বিরোধীরা, বিশৃঙ্খলার চেষ্টা দলটির, দাবি ক্ষমতাসীনদের। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।